গাইস আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা এসেছি বাংলাদেশের অত্যন্ত সুন্দর একটি অঞ্চল কিশোরগঞ্জের কামালপুরে, আর এটি হচ্ছে মিঠামইন এলাকা। আর এখানে চমৎকার একটি রিসোর্ট রয়েছে যার নাম হাওড় রিসোর্ট এবং রেস্টুরেন্ট। আর এখানে আমরা দুপুরে লাঞ্চ করব আর রিসোর্টটি ঘুরে ঘুরে দেখব। তার এই চমৎকার একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। মিঠামইন ট্যুরে আজ আমার সঙ্গে রয়েছে বাবুভাই বুলবুল ভাই, সৌরভ মোল্লা আর আমার ফ্রেন্ড রুবেল, আমাদের বাদল চাচা আর আমার বন্ধু সুহেল এবং শাকিল। এরা আমাদের সাথে আজ ট্যুরে আসতে পারেনি কারণ তাদের কর্মব্যস্ততা রয়েছে, আর আমরা আজ ট্যুরে এসে তাদেরকে অনেক বেশি মিস করছি। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন, এতে করে পরবর্তীতে আমাদের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রায় আড়াই ঘন্টা নদীপথ পাড়ি দিয়ে নিকলি হাওড় অতিক্রম করে চলে এসেছি মিঠামইন। আর এখানে চমৎকার একটি রিসোর্ট রয়েছে আর রেস্টুরেন্টও রয়েছে, আর এখানে আমরা লাঞ্চ করে চলেছি। আর তার আগে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখছি। অনেকেই এই নিকলি হাওড়ে ট্যুরে এসে বেশ কিছুদিন রিল্যাক্সে কাটাতে চান, আর তাদের জন্য এই হাওড় রিসোর্টটি একদম পারফেক্ট একটি জায়গা। আপনারা চাইলে এখানে রাত্রিযাপন করতে পারেন, আর পাশাপাশি রেস্টুরেন্ট রয়েছে, এখানে খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে। তবে যেহেতু আমাদের ঢাকা আর গাজীপুর থেকে নিকলি হাওড় খুব একটি দূরে নয়, যার জন্য ম্যাক্সিমাম লোকজনই এখানে একদিনের ট্যুরে আসে, আর যার জন্য খুব একটা থাকার প্রয়োজন পড়ে না। আর আমরাও আজ এখানে একদিনের ট্যুরে এসেছি, আর তাই আমরা এখানে আজ থাকতে যাচ্ছি না। আমরা এখানে লাঞ্চ করব আর দেন আমরা এখান থেকে চলে যাব অষ্টগ্রাম। নদীপথে এত দূর অতিক্রম করার পরে এখানে এত সুন্দর রিসোর্ট আর রেস্টুরেন্ট পাওয়া যাবে, বিষয়টি সত্যিই অবাক করা। আপনি হাওড় পাড়ি দিয়ে বোট থেকে নামার সঙ্গে সঙ্গে সামনের দিকে তাকালেই এই রেস্টুরেন্টটি আপনার চোখে পড়বে, আর রেস্টুরেন্টটি অত্যন্ত ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা এখানে খাবার অর্ডার দেওয়ার পূর্বে খাবারের আইটেমগুলো একবার দেখে নিতে চাই। আর এখানে যা দেখছি সেটি হচ্ছে ম্যাক্সিমাম আইটেমগুলি হচ্ছে মাছের, আর এই মাছগুলো সম্পূর্ণ এই বিলের, আর আশা করছি খেতে খুব সুস্বাদু হবে। আর আমরা এখানে মাছই অর্ডার করেছি, আর আমরা এখন মাছ দিয়ে সাদা ভাত খাবো, আর তারপর আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে এখান থেকে রওনা দেব। আমরা যখন নৌপথে আসছিলাম তখন পথিমধ্যে বেশ কয়েকটি লোকালয় চোখে পড়ে। যখন আমরা মাঝিকে জিজ্ঞেস করছিলাম যে এখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা রয়েছে কি না, তখন তারা বলছিল না এখানে কোনো রেস্টুরেন্ট বা খাওয়ার জায়গা নেই, আমাদের যদি খেতে হয় তাহলে মিঠামইন যেয়েই খেতে হবে। তবে আমরা একটু কনফিউশনে ছিলাম যে আসলে এখানে আসার পরে কি পরিমাণ ভালো খাবার আমরা পাব। তবে এখানে আসার পর সত্যি অবাক হয়েছি যে এত দূরে এত সুন্দর চমৎকার খাবারের ব্যবস্থা রয়েছে। আর আপনারা যারা আসবেন এখানে কোনো টেনশন না করে আপনারা চলে আসতে পারেন, কারণ মিঠামইন আসার পরে এখানে এই চমৎকার রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আর খাবারের দাম তুলনামূলকভাবে অনেক কম রয়েছে এবং খাবারের মানও অত্যন্ত ভালো। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে আর আমরা দ্রুত এখান থেকে বের হয়ে যাব, কারণ আমাদের অনেক পথ এখনও পাড়ি দিতে হবে। আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।